বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বাড়িতে তৈরি বিরিয়ানি মশলার একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে আমি বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করি। সবার প্রথমে একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ দেব গোটা জিরে, 1/2 টেবিল চামচ দেব মৌরি, 1/2 টেবিল চামচ দেব শাহি জিরে। এবার এগুলো হালকা করে ভেজে নেব। মশলাগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজবো, বেশি আগুনে ভাজলে কিন্তু পুড়ে যাবে। মশলাগুলো প্রায় 1 মিনিট ধরে রোস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পোস্তদানা, আরো একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো রোস্ট করে নিয়েছি, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 গোটা শুকনো লঙ্কা, 4টে ছোট বড় তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 5টা বড় এলাচ, 10-12টা ছোট এলাচ, কিছুটা জয়িত্রী, 3টে দিলাম স্টার অনিশ। স্টার অনিশটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, 1টা জায়ফল ভেঙে টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গোলমরিচ, 1/2 টেবিল চামচ দেবো শামরিচ, 1/2 টেবিল চামচ দিলাম লবঙ্গ। এই মশলাগুলোকেও হালকা করে রোস্ট করে নেব। মশলাগুলো 2 মিনিট মতো রোস্ট করে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, মশলাগুলো প্লেটে ঢেলে নেব। মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মশলাগুলো একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। মশলাগুলো একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আমি সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। শুধু বিরিয়ানি কেন, আমাদের আমরা যদি কোনো স্পেশাল ডিশ রান্না করি বাড়িতে, তাতে যদি এই মশলা অল্প দিয়ে দিই তাহলে কিন্তু তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হবো অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।